প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় নব্বই কিলোমিটার দমকা ও ঝোড়ো হাওয়ার আকারে তা একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এর প্রভাবে উত্তাল রয়েছে সাগর মংলা ও পায়রার সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালোকাঠি বরগুনা বরিশাল ভোলা ও পটুয়াখালী দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় পড়বে উপকূলীয় জেলা খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালোকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ দশ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে নম্বর যেতে বলা হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী কুমিল্লা চাঁদপুর নয় নম্বর সংকেতের আওতায় থাকবে উপকূলীয় জেলা চট্টগ্রাম কক্সবাজার ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষীপুর চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ নয় নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে এরই মধ্যে উপকূলে দমকা হাওয়া বইতে শুরু হয়েছে সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর জালকাটি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর চট্টগ্রাম কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নির্মাণচল স্বাভাবিক জোয়ারের চেয়ে আট থেকে দশ ফুট জলোচ্ছাসে প্লাবিত হতে পারে এছাড়া উপকূলের মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে নাফিয়া ফারজানা দেশ টিভি ঢাকা